এডুকেটিভ বণিক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর নবম শ্রেণীর জীবন বিজ্ঞান যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছিল সেগুলো করিয়ে দিচ্ছি। অবশ্যই তোমাদের এই ভিডিওটি থেকে তোমরা করে নিতে পারবে। এই ভিডিও চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং স্কিপ না করে প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো খুব সহজে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নের উত্তর তোমাদের বলা ছিল প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে রেখো। তাহলে তোমরা কিন্তু, আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ করে লিখবে। কীভাবে লিখবে দেখো, প্রথম 1.1 যেটা দেওয়া ছিল সেটা হলো যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো। এখানে উত্তরটা কী হবে, গয়ের উত্তরটা হবে টিনোফোরা। এখানে কিন্তু রাইট দিতে বলেনি, তোমরা পুরো কথাটা লিখবে। কী লিখবে, টিনোফোরা পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায়, অর্থাৎ জের জায়গায় টিনোফোরা লিখে পুরো সেন্টেন্সটা কমপ্লিট করবে। উত্তরটা কী হবে তাহলে তোমাদের পুরোটা, এটা হয়ে যাবে টিনোফোরা। তারপরে পরের যে প্রশ্নটা দেওয়া রয়েছে, নিচের বক্তব্যগুলি পড়ো ও সঠিক উত্তরটি চিহ্নিত করো। কী বলা ছিল, প্রত্যেকটির মধ্যে সঠিক উত্তরটি কোনটি হবে, একমাত্র ঘয়েরটাই সঠিক উত্তর হবে। ব্যক্তবীজির প্রধান উদ্ভিদ দেহটি হলো রেণুধর, তো এটা হবে প্রথম। এই দ্বিতীয়টা লাস্টের উত্তরটা, তিন নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা কি, যে জোড়াটি সঠিক নয় সেটি নির্বাচন করো। এখানে কোন জোড়াটি সঠিক নয় মানে ভুল আছে সেটা হলো একমাত্র এই স্ক্রেলেনকাইমা যে কলা থাকে, এই স্ক্রেলেনকাইমা কলাতে কিন্তু মৃত কোষ থাকে, কিন্তু এখানে বলেছে জীবিত কোষ, সেই জন্য এটাই ভুল। সুতরাং এখানে উত্তরটা অ্যাকচুয়ালি গয়েরটা হবে, যে এটাই সঠিক নয়, এবং ওই জন্য নয়টা বোল্ড করে দেওয়া রয়েছে। এবং দুয়ের দাগের যে প্রশ্নগুলো দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যে নিরূপণ করতে বলা হয়েছে। দেখো, প্রথমটা রয়েছে নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স হট ডাইলিউট স্যুপ নামে অভিহিত করেন, এটা কিন্তু মিথ্যে। তাহলে এর উত্তরটা কী হবে, মিথ্যে হবে। এরপরে 2.2 যেটা রয়েছে সেটা হলো প্রোটিস্টা জাতীয় জীবদের কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির, এটা প্রোক্যারিওটিক প্রকৃতির হয় না কিন্তু, সুতরাং এটা মিথ্যে হবে। তারপরে 2.3 যেটা রয়েছে, নাইট্রোজেনযুক্ত ক্ষার ও পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত, এটা সত্যি যে নিউক্লিওটাইড এই তিনটে মূল উপাদান দিয়েই গঠিত হয়। এরপরে দেখো, দুই ও তিনের, যেটা তিনের দাগের যেগুলো রয়েছে সেটা হলো তোমাদের জানতে চাওয়া হয়েছে এটাতে যে এই পর্বের প্রাণীদের দেহে আংটির মতো ছোট ছোট খণ্ড দিয়ে গঠিত, পর্বটির নাম কি, নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, পর্বটির লিখবে, পর্বটির নাম হলো অ্যানিলিডা, আর এদের বৈশিষ্ট্য দুটো লিখতে বলা হয়েছে, আমি এখানে চারটে লিখে দিয়েছি, তোমাদের পছন্দ মতো তোমরা লিখে নেবে। এক নম্বর হলো রেচন অঙ্গ নেফ্রেডিয়া, দু নম্বর হলো রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, তিন নম্বর হলো প্রকৃত সিলোম উপস্থিত, আর চার নম্বর হবে দেহ ত্রিস্তর বিশিষ্ট অ্যাক্টোডার্ম ও মেসোডার্ম ও এন্ডোডার্ম, এইগুলো উপস্থিত থাকে। এরপরে 3.2 তোমাদের বলা রয়েছে এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো। এদের যে কাজগুলো রয়েছে দেখো, এদের বলার টোটাল কাজ তোমাদের করতে বলা হয়েছে তিনখানা, আমি এখানে তার থেকে অধিক লিখে দিয়েছি, তোমরা এর মধ্যে থেকে পাঁচখানা টোটাল লেখা রয়েছে, এর মধ্যে থেকে তোমাদের পছন্দ মতো লিখে নেবে। দেখো, প্রথমটা যেটা আমি লিখে দিয়েছি, এন্ডোপ্লাজমীয় জালিকার কাজগুলি হলো, এক নম্বর ইয়ার কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে ও প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, দু নম্বর কী হবে এটা, ইয়ারের পর্দা অভিশ্রবণ চাপ নিয়ন্ত্রণ করে, তিন নম্বর হলো অমিশ্রণ ইয়ার ব্র্যাকেটে আর ইয়ার প্রোটিন সংশ্লেষ করে, চার নম্বর হলো মসৃণ ইয়ার ফ্যাট সংশ্লেষ করে, আর পাঁচ নম্বর হলো মসৃণ ইয়ার টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইত্যাদি কয়েকটি স্টেরয়েড হরমোন ক্ষরণ করে। তাহলে এই হলো তোমাদের টোটাল পাঁচখানা আমি লিখে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তিনখানা লিখে নেবে। আমি চলে আসছি এর পরের প্রশ্নতে। চারের দিকে প্রথম যে প্রশ্ন সেটা রয়েছে একটাই, সেটাতে দুটো ভাগ রয়েছে। প্রথম ভাগে রয়েছে মানবদেহে যকৃতের অবস্থান ও দুটো ভূমিকা উল্লেখ করো। এবার দেখো, যকৃত লিখে তোমরা অবস্থানটা আগে লিখবে, কী লিখবে, দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি যা উদর গহ্বরের ডান দিকে মধ্য ছদ্মার নিচে অবস্থিত, তাহলে এটা হয়ে গেল অবস্থানটা। এবার বলেছে কি, তোমাদের দুটি ভূমিকা উল্লেখ করো, এই ভূমিকাটা কি অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যটাই হলো ভূমিকা, তাহলে বৈশিষ্ট্য বা ভূমিকা অর্থাৎ তোমরা যেটা খুশি লিখবে। এর মধ্যে দুটো লিখে দিয়েছি, সেটা হলো এক নম্বরে যকৃত পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে, এক নম্বরে, ঠিক আছে, যকৃত পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে, দু নম্বর হলো যকৃতে অবস্থিত কুফার কোষ
রোগ জীবাণুদের ধ্বংস করে। এরপরে দ্বিতীয় ভাগে চলে আসছি, তোমাদের দ্বিতীয় যে ভাগ রয়েছে সেটা হলো নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েম এর পার্থক্য নিরূপণ করে। তাহলে এই দুটো যে জাইলেম ও ফ্লোয়েম, এদের পার্থক্য নিরূপণ করতে বলা রয়েছে কী কী ভিত্তিতে? শুধুমাত্র উপাদান আর কাজের ভিত্তিতে। তো দেখো, উপাদান ও কাজের ভিত্তিতে যে পার্থক্যগুলো হবে, প্রথমত উপাদানের ভিত্তিতে কী কী হবে? জাইলেম এদিকে, এদিকে ফ্লোয়েম। এবার দেখো, ট্রাকিয়া জাইলেম এটা রফলা হবে না, প্যারেনকাইমা ও জাইলেম তন্তু, এগুলো হলো জাইলেম এর উদাহরণ। আর ফ্লোয়েমের উদাহরণ কী কী? সিভনল, সিভকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু, এগুলো হলো ফ্লোয়েমের উদাহরণগুলো। এবার কাজ যেগুলো, এগুলো উপাদানগুলো কী যার মধ্যে এগুলো থাকে, মানে জাইলেমের মধ্যে যে যেগুলো থাকে। এবার কাজ কোনটা? কাজ হলো জাইলেম জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থের ঊর্ধ্বমুখী পরিবহন করে, এর কিন্তু ঊর্ধ্বমুখী পরিবহনের কাজ। আর ফ্লোয়েমের কাজটা কি? ফ্লোয়েম উদ্ভিদ দেহে খাদ্যরসের নিম্নমুখী ও পার্শ্বমুখী পরিবহন ঘটায়। এটা অর্থাৎ এখানে ঊর্ধ্বমুখী পরিবহন আর এখানে পার্শ্বমুখী আর নিম্নমুখী পরিবহনটা ঘটায়। তাহলে এই হয়ে গেল দুজনের পার্থক্য, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে উত্তরগুলো তোমরা করে নেবে। যদি এই উত্তরগুলো করতে গিয়ে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তার উত্তরটা তোমাদের করে দেওয়ার। তোমরা বই অবশ্যই ফলো করবে এবং বই থেকে এই প্রশ্নের উত্তরগুলো এবং এই চ্যাপ্টারের অন্যান্য যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে। এটা শুধুমাত্র তোমাদের সাহায্যার্থে এই ভিডিওটি বানানো, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা সহজে এগুলো করে নিতে পারো। এছাড়াও অন্যান্য যে ভিডিওগুলো, অন্যান্য যে ম্যাথের অঙ্কগুলো করিয়ে দেওয়া হচ্ছে মূলত, সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিনের যে ভিডিওগুলো আপডেট করা হচ্ছে তার নোটিফিকেশান তোমরা তোমাদের স্ক্রিনে খুব সহজে পেয়ে যাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আগামী ভিডিও পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই।